আগরতলা জিবি হাসপাতালে ডায়ালিসিস বিভাগের পরিষেবা নিয়ে অভিযোগের অন্ত নেই। ফের আগরতলা জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবায় দুর্গতির অভিযোগ। বেশ কিছুদিন ধরে হাসপাতালের ডায়ালিসিস বিভাগে পানীয় জলের পরিষেবা বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ রোগীর আত্মীয় পরিজনদের। হাসপাতালে জলের সংকটও দেখা দিয়েছে। হাসপাতালে ডায়ালিসিস করতে আসা রোগীরা 2-3 ঘন্টা যাবত ওয়ার্ডের বাইরে বসে থাকতে হচ্ছে। তাছাড়া জিবি হাসপাতালে ডায়ালিসিস সময় হেপারিন ইঞ্জেকশন সরকারিভাবে প্রদান করা হতো, কিন্তু গত কিছুদিন ধরে বিনামূল্যে ওই ইঞ্জেকশন প্রদান বন্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ। তাতে বেকায়দায় পড়েছেন রোগীর পরিজনেরা। আরও অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষকে এই ব্যাপারে বহুবার জানানো হলেও তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন না, তাই বাধ্য হয়ে রবিবার তাদের অভিযোগগুলো তুলে ধরতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে দেখা করতে যান তারা। কিন্তু পুলিশ তাদের গতিবেধ করে, ফলে তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে ব্যর্থ হয়। জঘন্য অবস্থা। আগে যে সরকারি পরিষেবা আসতো খুবই ভালো ছিল, রুগী বাঁচত, ওখানে তারা অনেক ফর্তে রুগী মানে চলে গেলে যে মরে গেছে, ধীরে ধীরে আরো মৃত্যুর সংখ্যা বাড়তেছে একদম বাজে পরিষেবা। এখন আপনারা কই আছে? আমরা এসে স্যারের কাছে আছি, স্যারের কাছে আছি। তারার গার্জিয়ানরা আসছে, তারার দাবি দাওয়া আছে, সিস্টেম তো এইটুকু না, তারা অফিসিয়ালি যাওয়ার জন্য প্রস্তুত করা গেছে।